স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন ইমান ও আমলের আজকের পর্বে আলোচনা করবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত প্রধান খাতিব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব এই প্রোগ্রামের সাম্প্রতিক পর্বগুলোতে আমরা সম্মানিত শাহিক থেকে আলোচনা শুনে আসছি জামিউল উলুম অল হিকম গ্রন্থে সংকলিত অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি হাদিসের উপর

আসসালাতসালাম আলা আলী ওসঈসালিনবীন মোহাম্মলি ওয়াসভ সম্মানিত ভাই আজকে আমাদের পঞ্চাশটি ধারাবাহিক হাদিসের পঁচিশতম হাদিস আমরা আছি হাদিসের বিষয় হচ্ছে ওখাতুল ইসলাম ও মুসলিম মুসলিমদের মধ্যে পারস্পরিক ভাতৃত্বের সম্পর্ক এবং একজন মমিন মুসলিম হিসাবে একে অপরের প্রতি আমাদের কতগুলো রাইট আছে এই রাইটগুলোকে সম্মান করা এগুলোকে কখনো লঙ্ঘন না করা এই হলো হাদিসের বিষয়বস্তু এবং এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে আমরা একটু তর্জমা শুনে নেই তারপরে আমরা ইনশাল্লাহ এর ব্যাখ্যার দিকে যাব আন আল্লাহ আনহু কল কল রাসলাহ সাল আলহিমু ও ওয়ালা এতদারু ওয়ালা ই বাহ বা অদিনা রসল সালাম সাদ করেছেন হাদিসিদা আবু হরাজি আল আহন আমাদের কাছে বর্ণনা করেছেন তাহা সাদু তোমরা একে অপরের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করো না ওয়ালা এত না যাসু একে অপরকে প্রতারিত করো না ঠকাঠকির কাজ করো না ওলা তাবা গাদু একে অপরকে ঘৃণা করো না বিদ্বেষ ছড়িয়ে দিও না ওলা তাদা বারু একে অপরকে পৃষ্ঠ প্রদর্শন করো না অর্থাৎ একজন আরেকজন থেকে মুখ ফিরিয়ে চলো না দেখলে তাকে এড়িয়ে চলো না ওলা ইয়াবে বা আলা বাই এ বাদ একজন যখন কোনো কিছু কেনার জন্য প্রস্তাব দিয়েছে তার কেনাবেচা অথবা তার যেখানে নেগোসিয়েশন চলছে সেখানে তুমি হঠাৎ করে আরেকটি প্রাইস বলে তার উপরেই তুমি চট করে এটা কেনার চেষ্টা করো না যতক্ষণ সে সরে না আসে অ কোনো এখো আনা আর তোমরা সবাই এমনভাবে থাকো আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলিম আরেকজনের মুসলিমের ভাই লামহু ওলা ইয়াক দেবহু ওলা কেরু একজন মুসলিম আরেকজন মুসলিমকে মুসলিমকে কখনো জুলুম করে না তাকে কখনও মিথ্যা কথা তার সাথে বা মিথ্যা কাজ করে না তাকে কখনো ঘৃণা করে না আর তাকুয়া হা হাহুনা তাক হচ্ছে এখানে ওয়ুসির ইলা সদরিহি সালাহমর রথ তিনবার করে তিনি তার বুকের দিকে দেখালেন আপনি বলেন তিনবার তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে বে হাস বেমরি ইমিনাল সার একজন মানুষের জন্য খারাপ হওয়া এটাই যথেষ্ট যে সে ইয়াহের আকাহুল মুসলিম তার মুসলিম ভাইকে সে ঘৃণা করবে কুলুল মুসলিমে আলাল মুসলিমে হারাম একজন মুসলিমানের প্রতি একজন মুসলমানের হক আর একজন মুসলমানের প্রতি তার সব কিছু হারাম তার রক্ত দামুহু ও মালুহু ও এরদহু তার রক্ত অর্থাৎ তার জীবন তার সম্পদ এবং তার মানিজত সব কিছু একজনের মুসলমানের জন্য হারাম এই সংক্ষিপ্ত তার জমার পরে আমরা আসি এই হাজিসির বিষয়বস্তু দিকে একটু ভালো করে বোঝার জন্যে একজন মুসলমান একজন মুসলমানের ভাই এই কথাটা একটা ছোট্ট স্টেটমেন্টে আদায় হয় না এর কিছু ব্যাখ্যা লাগে কীভাবে ভাতৃত্বের এই বন্ধনকে আমরা হেফাজত করব রক্ষণ করব এবং এটাকে আমরা লঙ্ঘন করব না তার জন্য তিনি অনেকগুলো দিক নিয়ে এসেছেন প্রতিটি দিকের কিছু ব্যাখ্যা রয়েছে আল হাইতামি এমনি হাজার আলহাইতামি আলী বলেছেন হু হাদিস কাসিরুল ফাওয়ায়েদ এই হাদিসটার মধ্যে যে এত কতগুলো মূল্যবান উপদেশ রয়েছে অনেক জরুরি কিছু শিক্ষা রয়েছে সেগুলো আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আত্মীয়তা সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি কতগুলো দিক নির্দেশনা এসেছে এবং যেগুলো সাধারণত লঙ্ঘন করার কারণে মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্কে অনেক অবনতি ঘটে যায় এগুলো যাতে না ঘটে তার জন্য তিনি এই পারস্পরিক সম্পর্কের অনেকগুলো দিককে তিনি একটা একটা করে আমাদের সামনে বলেছেন আমরা যদি এখন এই প্রথম ব্যাখ্যা দিকে যাই সেটা হচ্ছে যে প্রথম হিংসার ব্যাপারে বলা হয়েছে সাধু যে তোমরা একে অপরের প্রতি কোনো হিংসা করো না তো এই হিংসাটা কত খারাপ জিনিস আমরা সবাই জানি হিংসাটা কোনো ভালো জিনিস না আপনি নিজেই ফিল করবেন কাউকে যদি মনে হয় হিংসুক আপনার ব্যাপারে হিংসা করে আপনার কাছে কেমন খারাপ লাগে ঠিক তেমনি আপনি যদি কারোর প্রতি আপনার হিংসা আসে তখন আপনি সেটা চিন্তা করা উচিত যে তার কাছে কেমন লাগছে এখন আমি যে তাকে হিংসা করি এবং হিংসা যে খারাপ জিনিস এই ব্যাপারে তো কারো কোনো দিমত পোষণ করার সুযোগ নেই সবাই জানি ফেতরাতন ন্যাচারালি আমরা সবাই জানি যে এটি খুবই খারাপ জিনিস এর অর্থ হচ্ছে যে তার এত সাকসেস কেন তার এত কল্যাণ হয় কেন তার এত ভালো কিছু ঘটে কেন আমি এটা সহ্য করতে পারি না তার এটা তার থেকে নাই হয়ে যাক সে হারিয়ে ফেলুক বা পারলে সে এত সাকসেস কেমনে করেছে বরং এটা আমি করতে পারলে ভালো লাগতো তার থেকে নাই হয়ে যাক আমার কাছে চলে আসুক আমার কাছে আসতে না পারলেও তার তার হবে কেন 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 এরকম হবে সহ্য করতে পারি না এই যে মানসিকতা এর নাম হলো হাসাদ এর নাম হলো হিংসা এবং এটি কত খারাপ জিনিস আল্লাহ তালা সুরা নাসের মধ্যে সুরা ফালাকের মধ্যে সুরা মাবেদনের মধ্যে বলেছেন যে হিংসুকের কাছ থেকে হিংসুকের হিংসা থেকে পানা যায় অমিন সারের হাসে দিন ইজা হাসাদ আল্লাহ হিংসুক যখন হিংসা করে তার হিংসা থেকে আল্লাহ আমি বানা চাই আপনার কাছে আশ্রয় চাই তাহলে হিংসার মধ্যে অনেক ক্ষতি আছে তার মনে মানে হিংসা থাকলে আমার অসুবিধা কী হলো অসুবিধা আছে সে আমার এখানে আমার ফিজিক্যালি ম্যাটেরিয়াল ওয়েতে আমাকে কোনো ক্ষতি করে নাই এরা পাওয়া যাবে না কিন্তু শুধু তার মনে হিংসা আছে এই হিংসাটাও আমার জন্য ক্ষতির কারণ আছে আপনার অনুমতি নিয়ে বলছি এখানে একটা ব্যাপার হলো আমরা যখন হিংসা করি যাকে হিংসা করছি ওনার কতটুকু ক্ষতি হয়েছে জানি না কিন্তু এই হিংসাটা পোষণ করার কারণে আমাদের যে মানসিক যে কষ্ট আর ওনার আমি হিংসা করার কারণে ওনার আল্লাপাক কমিয়ে দিবেন এটার কোনো ইয়ে নেই কিন্তু ওনার আছে কেন এটার কারণে হিংসা করার কারণে আমার যে কষ্টটা হবে আমার যে মানসিক যে অশান্তি তৈরি হবে না এটা কাউকে আমি কোনো ডাক্তারকে গিয়ে বলতে পারবো যে আমি অশান্তিতে ভুগছি আমার প্রেসার বেড়ে গেছে আমার মনে হয় স্থিরতা নেই বিকজ আমি মানে জলে পরে মরে যাচ্ছি যাকে হিংসা করছি তার চেয়ে বেশি আমাদের নিজেদের হচ্ছে এটা এটাকেই সাল সালেহিনার একজন বলেছেন যে হিংসুকের যাকে হিংসা করে তার আগে তার হিংসার আগুনে হিংসুক নিজেই আগে জলে পড়ে মরে ভেরি ট্রু ট্রু তার কষ্ট হয় হিংসা না থাকলে কষ্ট কষ্টটা হতো না হ্যাঁ তার কি ক্ষতি করবে সেটা হলো সেকেন্ডারি বা পরে সেটা পরে পাওয়া যাবে কিন্তু নিজের ক্ষতিটা অনেক বড় হয়ে যাচ্ছে যাই যে কথা আমরা বলছিলাম যে হিংসুকের কুশি যদি ফিজিক্যালি অর্থনৈতিকভাবে বা আমার কোনো জায়গায় বলে আমার ব্যাপারে কোনো সুবিধা করতে নাও পারে কিন্তু তার এই ক্ষতিটাও আমার জন্য ক্ষতি এই বদ নজর লেগে যাবে হঠাৎ করে হিংসুকের বদ নজর লেগে যাবে আপনার এত সুন্দর গাড়ি দেখে তার এত হিংসা চলে আসছে এটা কিন্তু ক্ষতি লেগে যেতে পারে আর আইন হক কোন এসেছে বদ নজর হক আপনার বাচ্চাটা এত সুন্দর নাদুস নুদোষ তার বাচ্চা হয় না অথবা তাই মানে শুকনা কাঠি তার তার বাচ্চা শরীর খারাপ আপনার তর তর করে বড়ো হয়ে যাচ্ছে তার হিংসা লেগে গেলো বাচ্চারা ক্ষতি হয়ে যাবে তার পেটে অসুখ শুরু হয়ে গেলো বা কিছু একটা হয়ে যাবে তার এবং এটা এত শুধু হালকা জিনিস না হিংসুকের চোখের হিংসা এই জন্য ওই যে ফালাকের ফালাক আল্লাহ তালা বলেছেন যে অমিন সার রেহা সেদিনী হাসাদ হিংসুক যখন হিংসা করে তার হিংসা থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই তার মানে সে ফিজিক্যালি যদি আমাকে কিচ্ছু না করতে পারে তার মনের আগুন এবং এটা তার চোখ দিয়ে তার মুখ দিয়ে কথা দিয়ে আমাকে যা বলবে এবং আমাকে যেভাবে দেখবে এ দেখার মধ্যে আমার ক্ষতি হয়ে যাবে

হান্ডির মধ্যে ঢুকাতে পারে অর্থাৎ এটা অসুস্থ হয়ে পড়লে জবাই করে মানুষ খেয়ে ফেলবে আর মানুষকে কবরের দিকে নিয়ে যেতে পারে তো হিংসার সঙ্গে বদনজরের আইনের অনেক সম্পর্ক আছে আই যেটাকে বলে ইংলিশে তো এই হাসাদ হচ্ছে যে এই জিনিস এর হুকুম হচ্ছে এটা এটা হারাম আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কারণ এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম আল্লাহ হাসাদু পারস্পরিক হিংসা বিদ্বেষ করো না হাদিসে যখন কোনো আমর আসে অর্ডার আসে নির্দেশ আসে বা কোনো কিছু থেকে নিষেধ করা হয় এটা মানা ওয়াজিব আর এটা লঙ্ঘন করা হলো কবিরা গুনাহ ওয়াজিব আর ফরজে তেমন বেশ কম নাই। এই জন্য এটা হলো কবিরা গুনা তাহলে হিংসা করাটা কবিরা গুণা মিনাল ওকে তারপরে আল্লাহ তালা। এই হিংসুকের ব্যাপারে বলেছেন যে নবী করিম সাল্লা আলি সাল্লামকে তারা কীভাবে হিংসা করতে সুরা বাকারার একশো নয় নম্বর আয়তে এতে আল্লাহ তালা বলেছেন ফাদাউদ্দিন সাইতানুর রাজিম ওয়াদা কহির উম্মিন আহিল কিতাব লাউিয়ারুদ্দুন আকুম মিমবাদ ইমান ইকুম কুফারা এ তোমাদেরকে মোমেনদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা কোরআনে সুরা বাকারার একশো নয় নম্বর আয়তে বলেন যে আহলুল কিতাব পূর্ববর্তী কিতাবের অনুস অনুসারীগণ নাসারাগণ তোমাদের প্রতি এত হিংসা পোষণ করে যে তারা চায় যে তোমাদের ইমান আনার পরে তোমরা যেন ইমান থেকে সরে এসে কুফুরের দিকে চলে যাও কুফার সব কাফের হয়ে যাও কেন ইমান এনেছো তোমরা আল্লাহকে পেয়েছো কেন ঠিকমতো তোমার হক দিনের উপরে আসো কেন এটার হিংসায় তারা জ্বলে পড়ে সারকার হয়ে যায় এই হিংসার কারণেই আজকে ফিলিস্তিনে বর্বর আক্রমণ করছে মুসলমানদের মূল দোষটা কী তারা মুসলিম তারা কোরআন হাদিসের কারণেই তো আসলে যারা আহলে কিতাবের একটা ব্যাপক অংশ মুসলমানদের প্রতি তাদের প্রচণ্ড হিংসা কারণ তারা তো জানে তারা নিজেরাই পথপ্রহষ্ট নবী শিক্ষা তাদের কাছে নেই তারা হারিয়ে ফেলেছে এবং আল্লাহ সত্যিকার দিনের অনুসারী হওয়ার কারণে এই আমাদের যে কল্যাণ আমাদেরকে আল্লাহ দিয়েছেন যদি টাকা পয়সা আমাদের কাছে কমও থাকে তাদের কাছে বেশি থাকে তারা জানে আমরা আসলটা পেয়েছি কিন্তু তারা এটা নেবে না আর আমাদের অকল্যাণ কামনা করে তারা চা আমরা সবাই কাফের হয়ে যাই এই জন্য ইহুদিনাসারদের প্ল্যান আছে মুসলমানরা কীভাবে দিন থেকে সরে আসে রাত দিন সে পরিকল্পনা তারা করে এই জন্য শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে মিডিয়ার মাধ্যমে সকল ক্ষেত্রে কিভাবে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানো যায় দিন রাত গান বাজনা নাইট ক্লাব তারপরে ইসমান লায়েন্স ক্লাব বিভিন্ন রকমের রোটারি ক্লাব যত রকমের আছে নাস্তিকতার প্রচার এগুলো মুসলিমদের মধ্যে পেছনে বেশি করে করা হয় হাসাদান হিংসা করে তাদেরকে যেন সঠিক পথ থেকে সরিয়ে দেওয়া যায় সুরান চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে কীভাবে রসুল উল্লাহ সাল্লাসমকে তারা এরকম হিংসা করত মদিনা ইহুদীগণ সদরে নাকি তারা লোকদেরকে এভাবে হিংসা করে যে আল্লাহ কেন তার এত বড় দান দিয়ে কাউকে ধন্য করলেন কারণ তারা মনে করেছিল যে বনি ইসরায়েলের মধ্যেই আখেরি নবী আসবে কেন কোরআ বংশে আরব বংশে আসলো কেন ইসমাইল আল আসলামের বংশে আসলো কেন ইসাহাক আল আসলামের বংশে আসলো না যেখান থেকে বনি ইসরাইল কেন আসলো এই কারণেই ওনার প্রতি এত হিংসা তারা তো মদিনায় এসেছিল যে এই আখেরি নবীর কেন্দ্র হবে মদিনা এটা তাদের কিতাবে ইঙ্গিত আছে সেখানে তারা অপেক্ষায় ছিল মদিনায় ইহুদিগণ অপেক্ষায় ছিল এবং মদিনা তারা মস্যিক ছিল তাদেরকে বলতো আর অল্প কয়দিন নবী আসার টাইম হয়ে গেছে তারা আসলেই এই আমাদের সুখের দিন চলে আসবে তারা আফের করছিল বনি ইসরায়েল থেকে আসবে পরে যখন দেখলো বনি ইসরায়েল থেকে আসেনি ও তাই নাকি এটা তো আমরা নিতে পারবো না এই হিংসা শুরু করে দিলো আর দুশ্মনই শুরু করে দিল এইসব কথা হিংসার ব্যাপারে এই মুসলিম উম্মাকে রসুল্লাহ সাল্লাম একাধিক হাদিসে সাবধান করেছেন তিনি আরেকটি হাদিসে বলেছেন যেটা মুসাদ আহমদ এবং তিরমিজিতে জবাইর এবিন আবুয়াম রাদি আল আহম থেকে বর্ণিত হয়েছে আনি নবী সাল আলী আসাল্লাম দাদ বা ইলাইকুম দা উল উমাম কাবলাকুম আল হাসাদু আল বাগ দ তোমাদের প্রতি ধেয়ে আসবে আস্তে আস্তে করে ঢুকে পড়বে পূর্ববর্তী তোমাদের পূর্ববর্তী উম্মের রোগগুলো কী রোগ ছিল তাদের মধ্যে আল হা বাগদা হিংসা এবং বিদ্বেষ এটা তোমাদের মধ্যে অচুরি ঢুকে পড়বে অলবাগদা হুইয়াল হা লেখা হা লেখা তো দিন হা লেখা সার আর হিংসা থেকে যে বিদ্বেষ সৃষ্টি হয় এই বিদ্বেষটি হচ্ছে হা লেখা সেটা হচ্ছে ক্ষুর ধারানো খুর যেটা আছে ব্লেড এই ব্লেডের মতো এই ব্লেডটা কি কী ব্লেড জানো বিদ্বেষের ব্লেডটা এটা দিনকে শেভ করে দেয় চুলকে শেভ করে না পশম শেভ করে না এটা দিনকে শেভ করে দেয় তার মানে দিনকে একদম উঠতেই দেয় না দিনকে শেষ করে দেয় ওয়াল্লা দিন আফসু মোহাম্মদিন বিয়াদিহি নবী করিম সাল্লাস্লাম তার উম্মতকে এই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার জন্য এত নসিহত করেছেন শক্ত করে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে নবী মোহাম্মদের জান রয়েছে উমেনু হাত্তা তাহাব খবরদার তোমরা কখনো কিন্তু পাক্কা ইমানদার হতে পারবে না যতক্ষণ আর তোমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা কল্যাণ কামনা না থাকে যদি তার পরিবর্তে হিংসা বিদ্বেষ তোমাদের মধ্যে শুরু হয়ে যায় তাহলে তোমরা কি করতে পারবে না যে লা তুমিনু তোমরা প্রকৃতি ইমানদার হতে পারলে না আমি যদি অনেক তাহাজ গুজার হয়ে যাই অনেক নফল অমরা করি হজ করিতে নফল রোজা রাখি কিন্তু আমি আরেকজন ব্যাপারে সাংঘাতিক হিংসা আল্লাহ মাফ করে আমার মনে চলে আসে তাকে আমি দেখতে পারি না তার ব্যাপারে আমার প্রচণ্ড বিদ্বেষ মনের মধ্যে ইন আলিল্লা তাহলে কী হবে ইমানদারি হতে পারবো না আমার ইমান অত্যন্ত দুর্বল হয়ে থাকবে আলা ও নব্বই সেই ইনি দাফা আল তুম হা ভাবতুম তখন তিনি বলেন যে তোমাদের মনে দুর্বলতা চলে আসবে কোনো কারণে মনের ভিতরে শয়তানে বাসা বাসা দেবে তোমার একটু ঘৃণা বিদ্বেষ চলে আসতে পারে তোমাকে একসময় একটু কষ্ট দিয়েছিল এখন এটা তুমি মন থেকে সরাতে পারো না এগুলো যে তোমাদের মধ্যে আছে কিছু স্বার্থপরতা আছে এইগুলো চলে আসে এই দুর্বলতাগুলোকে উর্ধে উঠতে হলে কী করতে হবে জানো হ্যাঁ এবং ভালোবাসা মায়া মমতা প্রেম প্রীতির সম্পর্ক মস্যমাধ্যে একটি অপ্রবর্তী দরদের সম্পর্ক এইটা যদি তোমরা না করতে পারো ভালো ইমাদত হতে পারবে না আর এটা পেতে হলে এই ভালোবাসা একে অপরের মুসলমানের প্রতি কল্যাণ কামনা এগুলো আনতে হলে কি করতে হবে দেখ দেখা আলতুমুহ তা তুম এটা করলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে সেটা হচ্ছে আফসুসালাম নাকুম দেখা হলে একে অপরের প্রতি সালামের বিনিময় করো কারণ সালামের মধ্যে অন্তর থেকে সালাম দিলে এটা একটা বড় ইবাদত সালামটা কি বড় ইবাদত আমাদের লোকেরা কি সালামকে ইবাদত মনে করে এটা একটা সম্ভাষণ এটা একটা মানে গুড মর্নিং যখন বলে এটাকে তো নিরাপত মনে করে না কেউ তো সালাম ওইরকম একটা মানে দেখা হলে একটা গ্রিটিং কত বড় ইবাদত কোনো একটা দিন একটা মুহূর্তের সালাম যদি কবুল হয়ে যায় আমার জীবনে তাহলে তাদ খুল জান্নাত আবে সালাম যে জান্নাতে জান্নাতে শান্তির সঙ্গে যাওয়ার জন্য যারা আমল করে তাদের মধ্যে অন্যতম গুণ হচ্ছে তারা সালামের আদান প্রদান করেছে সালামের প্রচলন করে মুসলমান কি অপরের প্রতি আফসো সালাম আবাই নাকুম তোমাদের মধ্যে সালামের প্রচলন বাড়িয়ে দাও দেখা হলেই মিস করো না তাহলেই তোমাদের মধ্যে এই আরেকজনকে ভালোবাসার এবং তার ব্যাপারে ঘৃণা বিদ্বেষ না রাখার একটা পরিবেশ তৈরি হবে এটা প্র্যাকটিক্যাল আমল যদি যার ব্যাপারে আপনার মনের ভিতরে একটু কষ্ট আছে আপনার হিংসা চলে আসে বা তিনি আপনাকে কষ্ট দিয়েছেন আপনি সহ্য করতে পারেন না তাহলে এখন দেখা হলে তো সালাম দিতে মানুষ চায় না তো দেখি তাকে আবার করা যা এখানে ওদিক থেকে চলে ঘুরে যায় সালামটা যাতে না লাগে তাই না এরকম হতে পারে আমাদের মধ্যে তো এই জন্য মনের বিরুদ্ধে মনের বিরুদ্ধে জেহাদ করে আমি ওদিকে না গিয়ে সামনেই যাব তাকে লম্বা করে সালাম দিয়ে দিলাম এখন এই হাদিস্টে জানার পর এটার এটার প্রতিকার স্বরূপ তো এই কাজটা আমাদের করতে হবে ইনশাল্লাহ তাহলে এটা করলে আমাদের ভিতরে যে ওই ঘৃণা বিদ্বেষ আছে তার জায়গায় আস্তে আস্তে আল্লাহ তালা মোহাম্মদ আল্লাহ মসনাদে ইয়েতে সরি সহিহ সুনানে আবু দাউদে এইটা হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করেছেন ইয়াকুম ওয়াল হাসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার খবরদার হিংসা বিদ্বষ্ট থেকে দূরে থাকো ফা হাসাদা হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব তো বাদ নেকি ফেলবে كيفলে দেবে সাই করে দেবে কোন জিনিস হিংসা যেভাবে আগুন লাকড়িকে খেয়ে নাই করে দেয় সাই করে দেয় একটা কাঠের টুকরাকে তার অস্তিত্বকে শেষ করে দিয়ে সব জ্বালিয়ে দেবে কোন জিনিস আগুন আগুন ঠিক তেমনি আমাদের এই চূড়া নেকের আমল যা কষ্ট করে করেছি এগুলো সবগুলোকে জ্বালিয়ে দেবে ছাই করে ফেলবে কোন জিনিস হিংসা হিংসা বিদ্বেষ আরেকটা হাজি এসেছে মোস্তাদ হাকিম এসেছে আবু হরাই বর্ণনা করেছেন উমাম আমার উম্মাকে উপরে ওচিরেই অন্যান্য জাতির অন্যান্য বিভ্রান্ত উম্মদের রোগটা তাদের মধ্যেও ছড়িয়ে পড়বে সাহাবিদের মধ্যে কিন্তু একে অপরের প্রতি অনেক ভালোবাসা ছিল আল্লাহ তালা কোরআনে পাক সেগুলো কথা বলেছেন তাই না যে তারা একে অপরের সঙ্গে সম্পর্কটা অনেক গভীর মাধুর্য সম্পর্ক হ্যাঁ কিন্তু এই সম্পর্কটা অচিরে চির ধরবে আমার উম্মতের মধ্যে পূর্ব জামানার উম্মতদের রোগ ঢুকে পড়বে আল্লাহ উমাম যে অন্যান্য জাতির কি রোগ আমাদের মধ্যে আসবে সেই রোগটা কী রাসুল আল্লাহ কলাাল আসার বাতর একটা হলো যে ইয়ে করা খুব অহংকার গর্ব এগুলো করা সীমালঙ্ঘন করা ত্যাকাথর এবং অতিরিক্ত কে কাছে বেশি অর্জন করবে ধন সম্পদ খ্যাতি পদ ইত্যাদি এগুলো নিয়ে প্রতিযোগিতা এগুলো নিয়ে অত্যানা দুনিয়া দুনিয়া পাওয়ার ক্ষেত্রে কে চেয়ে বেশি অর্জন করলো অত্যা অত্যাহাসদ তারপরে হিংসা বিদ্বেষ এগুলোর কারণে হয়ে এই জিনিসগুলো তাদের মধ্যে ঢুকে পড়বে হাতাইয়া কুনার বাগিউ সুম্মাল হারাজ এবং এটা এমন পর্যায়ে যেতে পারে এক সময় যে সে আমার থেকে বেশি পাবে কেন আমি পাওয়ার কথা এই দুনিয়ার ব্যাপারে পদ পজিশনের ব্যাপারে হিংসা বিদেশ করতে 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 শুধু সীমাবদ্ধ আকারে হিংসা বিদ্বেষে সীমিত থাকবে না হাতাই এখন আর এটা এক পর্যায়ে তাকে আরও পুশ করবে বড় সীমা লঙ্ঘনে কাজ করবে হাতটা হারাজ অতবার এটা রক্তপাতের দিকে চলে যেতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন শুক্রেন সম্মানিত সাহেব আমরা ছোট্ট একটা ব্রেকে যাব সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইমান ও আমলের আজকের প্রোগ্রামের সর্বশেষ সেগমেন্টে বিরতির আগ পর্যন্ত সম্মানিত শাইখ থেকে আমরা আলোচনা শুনছিলাম পঁচিশ নম্বর হাদিসের উপর যে হাদিসে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের হক কী সম্পর্কের ভিত্তি কীরকম হওয়া উচিত সেটার উপর আলোচনা শুনছিলাম চলুন সম্মানিত শাইক থেকে আলোচনার বাকি অংশ শুনি সম্মানিত শাইক আমরা হিংসা বিদ্বেষের যে কত বড় একটা খারাপ জিনিস এই ব্যাপারে কোরআন হাদিসের যে সমস্ত নির্দেশনাগুলো পেলাম যে এটা অনেক ক্ষতি ক্ষতিকর একটা মানুষকে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত করে তার ইমানের লেভেলটাকে একেবারে দুর্বল করে ছেড়ে দেয় কিন্তু এই হাসাদ অবশ্য সবার এক লেভেলের নয় হিংসাটা কতগুলো লেভেল আছে সবচেয়ে খারাপ লেভেল হচ্ছে যে ব্যক্তি অন্য ব্যক্তির কল্যাণ দেখে তার সুবিধা সুযোগ সুবিধা দেখে তার উন্নতি দেখে তার এত হিংসা হয় যে কোনোভাবে সে এটাকে প্র্যাকটিক্যালি ক্ষতি করতে পারে কি না এমন অ্যাকশনও চলে যায় সবার কাছে তার বদনাম করবে তার ক্ষতি কীভাবে হয়ে যায় তার বিরুদ্ধে দুষ্মান লাগিয়ে দেবে ইত্যাদি অ্যাকশনগুলো পর্যন্ত নিয়ে নেবে এটি হচ্ছে সবচেয়ে খারাপ লেভেল এবং এই খারাপ লেভেলটা একটা মানুষকে মানে একেবারেই খুব অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলে যার ফলে সে তার অবস্থা হচ্ছে যে তাকে আল্লাহ তালা হাসেদ টাইটেল দিয়েছেন আমি সর হাসিদিন ইদ হাসাদ তার পরিচয় হয়ে গেল আল্লাহর কাছে হাসেদ হিংসুক হিসাবে তা দেখা হবে আল্লাহ তালার সঙ্গে একজন হিংসুকের সঙ্গে আল্লাহ দেখছেন দেখছেন আল্লাহ মাফ করুক তার চেয়ে নিচে হলো যে হিংসা চলে আসে মনের মধ্যে ধরতে পারি না ধরে রাখতে পারি না থামাতে পারি না কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছি না হ্যাঁ তার তার ক্ষতি হোক এরকম কোনো কাজ করছি না তা কত ক্ষতি মানুষ করে যে সব হান আল্লা গ্রামে দেখেছি গ্রামের মানুষের অনেক সময় শিক্ষা দীক্ষার অভাবে এত অবস্থা নিজের বাড়িতে আপনার কদু কোমরা চারা লাগায় না মানুষে জি তো নিজেরগুলো সুবিধা হয় না আরেকদিনটা তরতর্কি বড়ো হয়ে যাচ্ছে তো এরকম প্রায় হয় তার কপালে আল্লাহ কম দিয়েছে এই কপালে বেশি দেয় তো একদিন এক বেছারা গিয়ে দেখলো যে তার ওই কদু গাছগুলোকে গোড়া কেটে দিয়েছে হিংসুক এই হিংসার কারণে কত ধরার আগেই গোড়া কেটে দিয়েছে গাছ মরে গেছে তো এই যে অ্যাকশন নিল এটা খুব এটা হলো সবচেয়ে খারাপ লেভেলের তার ক্ষতিগত পালন তার বদনাম করে ছড়িয়ে দেয় মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলাম যে তাকে ঘৃণা করুক না এটি হচ্ছে সবচেয়ে খারাপ লেভেল আর দ্বিতীয় তার চেয়ে একটু ভালো লেভেল হলো যে আমার অনেক হিংসা আসে কিন্তু আমি কোনো অ্যাকশন নেই না মনে মনে পুরি মরে যাচ্ছি কিন্তু তার ক্ষতি করার জন্য মুখেও কোনো অ্যাকশন নেই নেই কাজেও কিছু করি নেই তো এটা খুব ভালো অবস্থা মানসিকভাবে নয় কিন্তু অ্যাকশন হিসাবে কোনো বদ আমল হিসাবে এখনও লেখা হয় নাই অনেকেই বলেছেন যে লাই লাইসম বেদা আলিকা হাসান বাসর রহমতুল্লাহ আলী বলেছেন এরকম মানুষের যে নফসের দুর্বলতা আছে ও নফসি ওয়া মাসা ফাহা ফুজুর হা তাকুয়াহা তাকুয়া থাকলে তো এটা হতো না তাকুয়া কমতির কারণে ফুজুর মানে ভিতরে একটু হিংসা খালি চলে আসে সরাতে পারে না কিন্তু কোনো অ্যাকশন কথাবার্তায় কোনো আচার ব্যবহারে বা কোনো অ্যাকশনে সে নেয় নেই তাহলে তার গুণা হবে না বলেই মেজরিটি ইমামরা মতামত দিয়েছেন এখানে একটা বিষয় আপনি দুবার বলেছেন সেটা হলো কথাইও শুধু কাজে না মানে আমরা কথাইও যদি সেই কাজটা করি ওনার বিরুদ্ধে কোনো একটা কিছু তাহলে সেটাও কিন্তু আমাদের খারাপ পর্যায়ের দিকে চলে যাবে হাসাদের ঠিক ঠিক আর সেটা অ্যাকশন দিকে চলে গেল জি আর তৃতীয় রকমের হাসাদ হচ্ছে যে অনেক উঁচু মানের লেভেলটা এটা অর্জন করতে পারে আচ্ছা না সেখানে হলো আরেকটা হলো যে তার আগে যে কাউকে দেখে তারটা দূর না হোক কিন্তু আমারটাও এরকম হোক তার ছেলে এত ভালো রেজাল্ট করছে আমারটাও করুক হ্যাঁ তো এটা অনেক সময় মানুষের জন্য যেটা হয় যে এটা মধ্যে হয়তো সরাসরি কোনো ক্ষতি নাই তাটা হয়েছে আমারটাও হোক হ্যাঁ তো কিন্তু এটা একটা এমন একটা ফাইন লাইন আছে যে এই যে হিংসা যে আসবে না এটা কিন্তু এত গ্যারান্টি নাই চলে আসতে পারে আমারটা চেষ্টা করতে পারতেছে না ওদিকে চলে যেতে পারে মাঝে মধ্যে কারণ উনারটা যে বেশি হয়েছে সেটা কিন্তু উনার ধ্যানে চলে আসছে সুতরাং এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার দিকে বেশি আছে তারপরে হলো যে আরেকটা লেভেল হলো তার চেয়ে উন্নত মানের লেভেল হচ্ছে এটা যে যখন দেখি যে আমি কিছুতে থামাতে পারি না তার ব্যাপারে আমার শুধু হিংসা চলেই আসে তখন চেষ্টা করা নফ্সের বিরুদ্ধে নফ্সাটা আমাকে টানে নেওয়া নফসি মামা সাউ ফুজুর হাও তাকুহা ফুজুর দিকে নিয়ে যায় তো কী করা যায় যে তার জন্য আমি অ্যাডভান্স হয়ে লোকদের কাছে দেখা হলে তার ব্যাপারে একটু ভালো কথা বলবো আমার চায় খারাপ কিছু বলে দেয় কিন্তু ভালো বলা শুরু করে দেয় নফ্সের সঙ্গে সংগ্রাম করছি আমি হ্যাঁ তার জন্য আমি দোয়া করতেছি যে আল্লাহকে কেন আমার হিংসা আসে আল্লাহ তুমি তার মালে আরও বরকত দাও তার সামনে আরও বাড়িয়ে দাও তার ছেলে কাল আরও উন্নতি দাও এইভাবে করলে নফসের মধ্যে জেহাদ শুরু হয়ে গেলো এবং হয়তো আশা করা যে আল্লাহ তালা তাকে এক পর্যায়ে আনবে যে ওই ফিলিং তাকে আর ইয়ে করবে না আঘাত করবে না হ্যাঁ এরপরে আরেকটা জিনিস হাসাদের আরেকটা রকম আছে সেটা হলো যে হালাল হাসাদ জি হুম তো হালাল হাসাত ওই এই লেভেলেরই বলা যায় ওকে এখানে থাকে থাকতে পারে কিন্তু তার তুলনায় যেটা হলো যে যদি কোনো দুনিয়া বিষয় হয় তার মতো পাওয়ার মতো প্রতিযোগিতা করাটা আল্লাহ তাকে যে আল্লাহ আমাকে এরকম দাও না কেন এটা খুব বলছিল একটু আগে যে সেফ রুট না আর এটা যদি হয়ে যায় দিনই ব্যাপারে তাহলে কিন্তু এটা হালাল জি যেমন তার ছেলে এত সুন্দর আলেম হয়েছে মাসা আল্লাহ এত সুন্দর হাফিজ হয়েছে এত সুন্দর চরিত্রবান এত ভালো রেজাল্ট করেছে আল্লাহ তালা এত নম্র ভদ্র বিনয়ী আল্লাহ আমার সন্তানগুলোকে এরকম বানিয়ে দাও এটা ভালো জিনিস আমি তারটা সরিয়ে সরিয়ে এটা চাই না এটা ভালো কাজের প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগিতার মধ্যে হয়ে যায় ওকে এবং এই ব্যাপারে একটা হাদিস এসেছে যে লা লাফি ফি তাই দুটো জিনিস ছাড়া আর হালাল হাজাত নেই একটা হালাল হালাল হাজাত হচ্ছে রাজ্য আতাহুল্লাহু মালান ফাহুয়া ইনফিয়াহু আনা আল্লাহ ইলে ও আন্নাহার যে আল্লাহ তারা যাকে সম্পদ দিয়েছে অনেক মালদার করেছেন তিনি রাত দিন অকাতরে আল্লাহ রাস্তায় গরিব মিষ্টি অসহায় মানুষকে দান করছেন দান করছেন আল্লাহ। তো একটা লোক যদি বলে আল্লাহ ওনাকে যেরকম দিতাম আমাকে দিলাম কিন্তু এরকম দিতাম আল্লাহ হারি বাসার কত সৌভাগ্যবান কত দান করতে পারছে আল্লাহ আমার তো নাই সেভাবে পারছি না আল্লাহ আমাকে একটু দেন আমি তার মতো করি এরকম মনে যদি আমার না আসে এটা ঠিক আছে আরেকটা হলো বিহা আনা আল্লাহ আনা আন্নাহার আরেকজন হচ্ছে যে আল্লাহ তালা তাকে ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এমন ভাবে দিয়েছে যে তিনি রাত দিন লোকেরা তার থেকে শিখছে কত লোক উপকৃত হচ্ছে আল্লাহ এত সুন্দর তার কোরআন এত সুন্দর তার দিন এত সুন্দর আমল আল্লাহ আমাকে যদি আপনি এটা দিতেন তাহলে এটা হালাল এবং এই হালাল শব্দটাকে মানে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে হাসাদের পরিবর্তে রিবত রিব মানে ভালো জিনিস কারো কাছে আছে সেটা আমি কীভাবে পেতে পারি কিন্তু তারটা ক্ষতিগ্রস্ত না হয়ে যাক তারটা না কমুক কিন্তু আল্লাহ তালা আমাকে ভালো জিনিসটা দিন দুনিয়ার ব্যাপারে হলে এটাকে খুব একটা গিফটা বলা যায় না ওটা খুব আকর্ষণীয় জিনিস না দুনিয়ার লোভ এসে যাবে আমার জি সে এত বড়ো লোক হয়েছে আমি এত বড়ো লোক হই না কেন এত দামি গাড়ি কিনছে আমি কেন কিনতে পারি না তাহলে ওটা কিন্তু নেগেটিভি চলে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে ওইটা নয় কিন্তু দেখলে দিন কেন্দ্রিক আখেরাত কেন্দ্রিক এত সুন্দর আমল করে লোচার এত সুন্দর করে বেচারা নামাজ পড়ে আহারে দেখলে আমারটা তো এরকম হয় না আল্লাহ আমাকে এরকম করে দেন এটা এটা সুন্দর এটা আল্লাহ পছন্দ করেন তাহলে এটাকে যদি হালাল হাসাত বলা হয়েছে এটা শব্দটা আর ভিতরে বা তহা একটা হচ্ছে যে এর পরিবর্তে দুনিয়ার দিনের দেখে হাসাত করাটা পছন্দনীয় নয় ওইটার মধ্যে ক্ষতি আছে কারণ দুনিয়াটা তো ইটসাল দুনিয়ার আকর্ষণ বেশি থাকা কি ভালো না এবার সেটা ব্যাপারে কারুনের একজাম্পল এসেছে এসে করানি তাই না কারুন যখন তার সম্পদ তার টাকা পয়সা সব কিছুকে প্রদর্শন করানোর জন্য কেন মুসা আলহসান এত জনপ্রিয় তার পরিবর্তে সে নিজেকে ভালো করে একদম সাংঘাতিক দামি ড্রেস পরে বিশাল বাহিনী হায়ার করে পিছন দিক থেকে সে সোনার উপার বিভিন্ন রকম এগুলো নিয়ে গায়ে দিয়ে তার মালের বহর নিয়ে সে এক্সিবিশন করছে এটা দেখে কিছু লোকে তখন রাস্তা দিয়ে যখন যাচ্ছিলো সব বাড়ি ঘরে মেয়েরা ফুচকি মারে দেখছে ও কারুনের এই এত দামি তার পোশাক সোনা লুকার খচিত কাপড় আর আমার ছেলে মেয়েদের যেরকম হতো একদিন তারা বলতো এই কথা আল্লাহ তালা সুরা আল কাসের উনাশি নম্বর আয়তে বলেছেন রাজিম কল কল আল্লা দিন আইরিদুন আল হায়াত দুনিয়া ইয়া আলাই তালা নাম ইসলামা উত ইয়া কারুন যারা দুনিয়ার জীবনে আকর্ষণে চমকে একদম অভিভূত হয়ে যায় কারণের এই প্রদর্শন দেখে তারা বলল যারা দুনিয়া চায় দুনিয়া জীবনের এই সমস্ত ম্যাটেরিয়াল সাকসেসগুলোকে যারা খুব আকর্ষণীয় মনে করে ইয়া ইয়াল্লা তালা উতিয়া কারুণ আহারে কারুণকে যা দিয়ে এত সম্মানিত করা হয়েছে তাকে ধন্য করা হয়েছে আমাদেরকে যদি এরকম দিতেন আল্লাহ এরকম যদি আমরা পেতাম সার্থক হয়ে যেত এটা আল্লাহ তালা পছন্দ করেননি কারণ পরবর্তী পর্যায়ে যখন কারণকে এই এই প্রদর্শন করার পরেই তো আল্লাহ তালা তাকে ডুবে মারলেন সম্পদ তাকে গ্রাস করে মাটি তাকে গ্রাস করে নিয়ে গেল তখন তারা কালকে এই খবর পেল যে তার কারণে তো এরকম করুণ পরিণতি হয়েছে তখন তারা আল্লাহ তালার কাছে মাফ চাওয়া শুরু করে আল্লাহ এই করুণ পরিণতিকে আমরা যে দোয়া করেছিলাম আল্লাহ সেখান থেকে আমরা উদ্ধ্র করলাম হ্যাঁ তাহলে এই হাসাদের অনেকগুলো লেভেল আমরা দেখতে পেলাম যে কোন কোন লেভেল কত খারাপ হতে পারে কিছু লেভেল আছে যে হয়তো এত খারাপ না তবুও সেখান থেকে আমরা কীভাবে পার পেতে পারি আর কিছু আছে ভালো জিনিস দেখলে দিন কেন্দ্রিক আখেরাত কেন্দ্রিক আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে প্রতিযোগিতা ওগুলো পজিটিভ অফিজা আলিকা ফাল আলিয়া তা না ফাঁসিল মুতে না ফেসুন আল্লাহ তালা বলেছেন যে এত ভালো কাজ দেখে কে অপরকে তোমরা প্রতিযোগিতা করা কে কার আগে যাবে হুন মকর রবন যে আল্লাহ কাছে নিজের দিনকে মজবুত করা এবাদতকে আরও উচ্চ লেভেলে নেওয়া ছেলে মেয়েকে দিনদার বানানোর কাজে একে অপরের সঙ্গে দেখে দেখে আমরা একে অপর থেকে শিখি বা এগিয়ে যাওয়ার চেষ্টা করি রোল মডেল হয়ে যায় তো এগুলো তো আল্লাহর কাছে অনেক ভালো জিনিস কিন্তু দুনিয়াবি জিনিসটা আসলেই মানুষকে প্রতিযোগিতা করা এবং সেই ব্যাপারে কম্পিটিশন করা যে কত ক্ষতি মানুষকে একটু আগে হাজির আমরা শুনে গেলাম শুধু হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষের শেষ পরিণতি হয়ে যায় রক্তপাত যে অমুক আগামী ইলেকশনে ইলেকশন করবে সেই ইলেকশন করলে আমার চ্যালেঞ্জ আছে তো তাকে সরাই দিই জি এবং আমার এলাকায় এটা হয়েছে চেয়ারম্যান পদপ্রার্থী একজন খুব পপুলার ছিলেন অনেক আগের কথা তখন আমরা ক্লাস নাইন টেনে পড়ি হ্যাঁ তাকে রাত্রেবেলা এত তাই দিয়ে হত্যা করে দিয়েছে আর চেয়ারম্যান হতে পারে নাই যে চেয়ারম্যান হবে এবং এগুলো এখন আমাদের দেশে অহরহ অহরহ চলছে ঠিক এত খারাপ দিন যে হিংসা মানুষকে

বেচা কেনার ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ কাউকে যদি ঠকায় এই ঠকানোর কাজটাকে তিনি সাংঘাতিকভাবে নিষেধ করেছেন যেটাকে তিনি কবিরা গুনা হিসেবে বলেছেন নবী করিম সাল্লসম বলেছেন মান মানা মিন্না যে ব্যক্তি আমাদেরকে ধোকা প্রতারণা করে সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত হবে না আমাদেরকে বলতে উনি ওনাকে শুধু বোঝান নাই ওনার জামানার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি এই উম উনি এবং ওনার উন্ম্মতকে কেউ যদি ঠকায় তাহলে সে কি হল আমাদের উম্মতের অন্তর্ভুক্ত হবে না এখন এটা কেউ বলতে পারেন তাহলে শুধু মুসলমানদেরকে ঠকানো যাবে না না অমুসলিমদেরকেও ঠকানো যাবে না হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আসে যখন যুদ্ধক্ষেত্রে যদি মুসলমানদের অমুসলিমদের ক্ষেত্রে যুদ্ধ করতে হয় তো যুদ্ধের মধ্যে আলহার বুদা জি যুদ্ধের মধ্যে কিন্তু প্রচারণা করা যায় জি আর কীভাবে প্রচারণা করবেন আপনি ইনফরমেশন ইনফরমেশন হ্যাঁ তাকে রং মেসেজ দিবেন আপনি ওদিক থেকে আসতেছেন সে ওদিকে হামলা করতে যাবে আর আপনি এদিক থেকে অ্যাটাক করলেন জি শুধু এই হার যুদ্ধের মধ্যে স্ট্র্যাটেজি কারণে জি অ্যালাউ করা হয়েছে বাকি মুসলমান মানে যে কোনো লেনদেনের ক্ষেত্রে কোন দিন কাউকে অন্য কোন ব্যক্তি শুধু মুসলমান নয় অন্য কোন ব্যক্তি কোন মানুষকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক কাউকে ঠকাতে পারবে না পরিষ্কার কথা মানা পালা ইসামিনা অন্য একটি হাজিসে এসেছে বা আবফার আলে মন্তব্য করেছেন আর না যেসু এন যে ঠকায় সেই ব্যক্তি হচ্ছে ঘুষ খাওয়ার মতো অন্যায় কাজ করে তো মানুষকে প্রতারণা করা কাজটা অনেক বড় গুণা এবং এই এটি এত বড় গুণা যে এখানে মানে এটাকে আল্লাহ তালা মক্কর বলেছেন ওলা ইয়াহিকুল মকরু ইল্লা ইহলে যারা খুব খারাপ পরিকল্পনা করে ষড়যন্ত্র করে ঠকানোর জন্য একে অপরকে এই কাজগুলো যারা করতে থাকে আল্লাহ তালা এটাকে ঘৃণা করেন যে এটা একদিন তাদের দিকেই ফেরত আসবে যে ব্যক্তি ধোকা প্রতারণার কাজ করে এই ধোকা প্রতারণা কিন্তু একসময় তাকেই ওই দিকে নিয়ে যাবে সে প্রতারিত হবে যে ব্যক্তি আরেকজনকে ঠকাবে আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন তাকে সেই তরিকায় পাওয়ার জন্য আরেকদিন যেমন কর্ম তেমন তেমন ফল তো এটা হলো আরেকটি বিষয় যে আমরা ধোঁকা প্রতারণা একজন মমিন কখনো করতে পারবে না মান কাস না ফালে ইসামিন না এবং এটা অনেক এক্সাম্পল আছে আমরা এখন যদি দেখি যে ব্যবসা বাণিজ্যের মধ্যে গেলে রকম ধোঁকা প্রতারণা আছে নকল মানে মাল বিক্রি করবে ভেজাল বিস্তৃত জিনিস বিক্রি করবে এবং একটা ভেজালের মধ্যে মানুষ যখন ঢুকায় অনেক কিছু খাবার দ্রব্য দ্রব্যের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে এই যে মাছের মধ্যে ফর্মালি ঢুকিয়ে দিচ্ছে সবজিগুলোর মধ্যে আম আমটা আমি ঢুকিয়ে দিচ্ছে এগুলো ক্যান্সার থেকে শুরু করে কত রকমের জটিল রোগ তৈরি করছে এবং মানুষ শুধুমাত্র নিজের একটু পয়সা বাড়ানোর জন্য আরেকজনের জীবনকে মানে শেষ করে দিচ্ছে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে হি ডান কেয়ার জি কত নিকৃষ্ট স্বার্থপর হতে পারে মানুষ এখানে যেটা আপনি বললেন উস্তাদ যেটা হয় একজন মানুষ তার প্রয়োজনীয় সবকিছু কিন্তু ওনার পক্ষে তৈরি করা কিংবা বানানো কিংবা প্রডিউস করা সম্ভব না তাহলে যিনি তেল বিক্রেতা উনি তেলে যদি উনি ভেজাল মেশান ওনার আবার প্রয়োজন দুধ উনি তেল তেলে ভেজাল মেশালেন সেটা আরেকজন খেলো আবার উনি যেটা নিয়ে আসলেন বাসায় সেই ভেজালটা ওনার আরেকজনের ভেজাল মিশ্রণটা ওনার বাসায় চলে আসলো এভাবে পুরো সমাজ পুরো রাষ্ট্র পুরো দুনিয়া আমরা কলুষিত করে ফেলছি যেভাবে যেটা পাঠাচ্ছি সেভাবে আবার চলে আসছে আমরা এনভায়রনমেন্টাল যে এফেক্টটা আমরা যেভাবে প্লাস্টিক ইউজ করছি সেটা মাছের যাচ্ছে মাছটা সেটা খেয়ে আবার আমাদের পেটে চলে আসতেছে আলটিমেটলি ইট ইস কামিং ব্যাক টু আস আমরা আমাদের নিজেদের ধ্বংস করছি তো হাজি সে ওয়ালা তাহা সাধু গেল তাহা সাধু হিংসা বিদ্বেষ করো না ওয়ালা তেনা জাস একে অপরকে প্রতারণা না প্রতারণার মধ্যে আপনার অনেক রকমের ভেজাল হয় যেমন ভালো মালের মধ্যে চট করে আবার কিছু পচা মাল লো কোয়ালিটি মাল ঢুকিয়ে দিল উপরে ভালো ভালোগুলো দিয়ে নিচে লো কোয়ালিটিগুলো ঢুকিয়ে দিল দেখালো একটা এই যে দেখেন এই কোয়ালিটি পট করে ঢুকাই দিলো আপনাকে আরেকটা আমার মানে আসছে সামনে দেশে যখন গোষ্ঠ কিনতে যেতাম যে এক কেজি গোষ্ঠ করে এখান থেকে দিন এই টুকরা দিন এই টুকরা একটু দিলো দিয়ে আপনার আরেক জায়গা থেকে হাড্ডির নামে এত বড় একটা ঢুকিয়ে দিল আরেক থেকে ওই যে চর্বি টর্বি কিছু উল্টা আছে আছে প্যাটের ভিতরের বাইরে মানে ওগুলা থেকে পশ করে কিছু দিয়ে দিলো মানে অর্ধেক গোষ্ঠ পাওয়া গেলে বাকি অর্ধেক মানে ইয়ে করে ফেললো আমি এটা এখানে স্পষ্ট করেই বলছি আমাদের এখানে আমরা সবগুলোতে গেলে মাংস কিংবা যে ল্যাম যেভাবে রাখা হয় উপরের দিকে মাংসগুলো রাখা হয় দরকার নেই তো আমরা মানে মিক্সড করে রাখা হোক উপরের দিকে মাংসগুলো রাখলে আমরা আসলে অনেক সময় বিভ্রান্ত হই আর উপর কারণ নিচেরগুলো তো আসলে সেরকম না নিচে অনেকগুলো বোন থাকে সো মানে এটা কোনো প্রয়োজন নেই শুধু শুধু অনেক অনেক সময় মানে খেজুরের বক্সগুলো এমনভাবে করা হয় উপরে অনেকগুলো বড় বড় নিচে কিন্তু আর ছোটগুলো ঠিক আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এসব থেকে এরপরে হলো যে তৃতীয় শব্দ তোমরা বিদ্বেষ পোষণ করো না একে অপরের বিরুদ্ধে হিংসা আর বিদ্বেষের মধ্যে পার্থক্য কি। বিদ্বেষটা হলো যে কিছুটা ঘৃণার মতো আর কি ঘৃণা করা এটালে হিংসা করা আর হিংসার থেকে আমার যে প্রচণ্ড বিদ্বেষ ঘৃণা মানে আর একটু লো লেভেলে হ্যাঁ আর একটু নিচের লেভেলে তো এটা এই একজন মমিন আর একজন মমিনকে এরকম করে কখনো দেখতে পারে না কারণ তাদের সম্পর্ক কি ইন্ আমার মেনু না এখোয়া ভ্রাতৃত্বের সম্পর্ক আমি সাধারণত আমি আমার ভাইয়ের ব্যাপারে কি এরকম আশঙ্কা আশঙ্কা করতে পারি এই যে ভ্রাতৃত্বের সম্পর্ক এটাকে ঠিক রাখা অনেক বড় আমল আর এর মধ্যে ক্ষতি হয়ে যাওয়া জান্নাতে তারা আমলের ক্ষতি হয়ে যাচ্ছে এই সে কথা অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাহ রাসিফ বলেছেন ওয়াল্লাদি নাফসিবিয়া দিলা তা হল জান্নাতে হাততা তুমেনু ওয়ালা হাব সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে তোমরা জান্নাতে যেতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না প্রকৃতি ইমানদার না হও আর তোমরা প্রকৃতি ইমানদার হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসার লেভেলে না পৌঁছো তাহলে বিদ্বেষ পোষণ করলে কি ভালোবাসা যাবে প্রশ্নই আসে না এবং আরো হাদিস সেই রকম লা হ্যাঁ তাহলে বলে আসি হে বলে হে ওইটার মানে শুধু পোষণ করা যাবে না ভালোবাসতে হবে তার জন্য আমি কোনটা কল্যাণ মনে করি সেটা এরপরে আসি যে আমাদের কয়েক মিনিট আছে আমাকে বলবেন মিনিট দুই কাছে আচ্ছা কোন জিনিস আমাদের মধ্যে দুশ্মণি এবং বিদ্বেষ সৃষ্টি বিদ্বেষের মধ্যে দুশ্মনি আছে আসলে শত্রুতা আছে হিংসাটা হলো মনের ভিতরে আছে শুধু কিন্তু কিছু করতে পারছি না ওটা প্রকট হলে বিদ্বেষ বিদ্বেষ থেকে দেন আরো ধ্বংসাত্মক তখন আরো ধ্বংস কাজে একসঙ্গে দিকে যাবো আমরা সেটা হলো যে দুশ্মনি দুশ্মনি তো শুধু মনে মনে থাকে না প্রকাশ্য জিনিস সেটাকে না সেটা কোনো একসঙ্গে জান আপনি যে দুশ্মনি মানে তাকে আমি ক্ষতি করব শুধু মনের ভিতরে কষ্ট আছে তা না আমি একসঙ্গে যাচ্ছি তখন এই এই যে ক্ষতি করার কাজ দুশ্মনী করার কাজ এটা চলে আসে ওই বিদ্বেষ থেকে এবং আল্লাহ তালা চায় মুসলমানদের মধ্যে এই বিদ্বেষটা বেড়ে যাক এই যে সুরুল মায় একানব্বই নম্বর আয়াত এসেছে ইন্নামাই দ ফিল খামরিআদ্দাহিক আল্লাহ আহ আন তুমন তাহুন স্বতন্ত্র চায় তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে দুশ্মনী এবং বিদ্বেষ সৃষ্টি হয়ে যাক এবং এগুলোর জন্য তখন ওই যে মদ খাওয়া থেকে শুরু করে জুয়া খেলা এগুলোর থেকে শুরু করে এবং আল্লাহ তালার জেকের থেকে নামাজ থেকে দূরে রাখে তোমরা কি বাদ দিবে কিনা মদ খাওয়া জুয়া খেলা ওগুলো দিকে আরও বেশি ঢেলে দেয় সেই প্রসঙ্গ বলেছেন কিন্তু আসলে শয়তানের কাজ হচ্ছে মুসলমানদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক থাকলে তারা জান্নাতে চলে যাবে মূল ভিত্তিটা ভেঙে দিতে পারলে যদি বৃদ্ধ সৃষ্টি করে দেওয়া যায় তাহলে জাহান্নামে যাওয়া সিকিউর হয়ে গেল এভাবে শয়তান আমাদের দুশ্মনী করছে আমাদের বোধহয় সময় শেষ হয়ে আসলো নাকি তার এই হাদিস কিন্তু শেষ হয়নি বাকি অংশ আগামী সপ্তাহে আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ শুকরান সময় শেখ অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য সুপ্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি আগামী সপ্তাহে এই হাদিসের বাকি অংশ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হওয়ার সুযোগ হবে আল্লাহ পাক ততদিন আপনাদের সকলকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু